সময় আমি এআইডিটি 12-13 সেশনের ছাত্র হই। আমাদের পোল্ডিং গেলে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মত তো জানো তোমার ঘুরবে তো দেখো, আমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য প্লাস কুড়িগ্রাম জেলা আইডিবির আমি দপ্তর সম্পাদক। তো আমাদের তোমাদের বিষয়গুলো কালকে আমরা সব শুনছি আর কি। আগে থেকে একটু চলে পড়েন ভাইয়া, তো বড় ভাইয়ের পক্ষ থেকে যেটা বলা হয়েছে ছাত্রদের যে দাবি দাওয়াগুলো আছে এগুলো যেমন ছাত্রের কাছে ভালোভাবে উপস্থাপন করা যায় সেই পক্ষ থেকে আমাদের জেলা আইডিবির পক্ষ থেকে প্লাস জেলা আইডিবির পক্ষ থেকে প্লাস হলো আমাদের বড় ভাইদের পক্ষ থেকে আমাদের যে আমি অ্যাসোসিয়েশন আছে তাদের পক্ষ থেকে আর কি আমি আসছি, আমাদের এক দুজন আসবে, আরও আসলে আমরা একটু ছাত্রের সাথে কথা বলে একটু করা যায়, বাকিটা কথা করবো। আজকে যেহেতু অন্য একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল সেটা বিভিন্ন কারণে ঢাকার থেকে কিছু ফোন দিয়ে করা হয়েছে। তো আমাদের কথা হচ্ছে যে তোমাদের দাবি তোমাদেরকেই উপস্থাপন করতে হবে, তোমাদেরকেই নিতে হবে, আমরা তো সবে হয়ে গেছি, তারপর একটা দায়িত্বপ্রাপ্ত জায়গায় আসি জন্য আমরা এখানে আস আমি বিপ্লবভাবে এখানে আসতে পারছি। এটার যে বিষয় আদি আছে সমস্যা আছে এগুলো তো তোমরা ভালো বোঝো আমাদের থেকে, আমাদের সময় আমরা যেটা ফেস করে আসছি সেটা যেন তোমরা ফেস না করো, অথবা তোমরা যারা ফেস করতেছো আমরা তো অনেক কিছু জানি না। আর যেহেতু ডিপার্টমেন্ট অনেক বেড়ে গেছে, আমরা যে সময় থাকতে ছিল এখন তো টোটাল 60টা সেমিস্টার 60টা ইয়ে হয়ে সাবজেক্ট হয়ে গেছে, এত ছাত্র এত কিছু ক্লাস তো যেভাবে আমি শুনি ক্লাস তো হয় না, যে সমস্যাগুলো এগুলো আসলে তোমরা একটু মানে সবাই একত্রে থাকো, বাকিগুলো যে ক্লাস ক্যাপ্টেন যারা আছে তাদেরকে মূলত একটু মানে সবাই কিনে একটা এত ছাত্রকেও সব জায়গায় মুক্ত করা যাবে, কিন্তু সবাইকে একত্রে থাকতে হবে, যে কোনো সিদ্ধান্ত সবাই সুন্দরভাবে যেন সবাই মিলে নিতে পারবো, এটাই তো আমার ব্যক্তিগত পরামর্শ। তো তোমরা থাকো, আমরা একটু সাদের কাছে যাবো, আমাদের এক দুজন আসতেছে, আসলে আমরা